আসসালামু আলাইকুম। অবশেষে ঘুম ভাঙল বিসিবির, এবার চাকরি হারাচ্ছেন নান্নু বাসার। প্রায় এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচক প্যানেলে আছেন নান্নু, এবং বর্তমান সময়ের জন্য তার অবস্থা সবচেয়ে খারাপ যাচ্ছে। এশিয়া কাপে দলের বড়ারবির পর চলমান বিশ্বকাপে ব্যর্থ সাকিবরা, যার বড় দায় পড়েছে নান্নুর কাঁধে। বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের ব্যর্থতা চাকরি হারাতে যাচ্ছেন নান্নু। প্রধান নির্বাচকের পাশাপাশি বরখাস্ত হতে পারেন হাবিবুল বাশারও। শপথে বহাল থাকছেন তিন সদস্যের নির্বাচক প্যানেলের জুনিয়র আব্দুল রাজ্জাক, বাকি দুজনের চাকরি গেলেও রাজ্জাকের ওপর আস্থা রাখছে বিসিবি, তাকে আরও সময় দিতে চায় বোর্ড। গত এশিয়া কাপ এবং চলতি বিশ্বকাপ ছাড়া একাধিক সিরিজ কিংবা আসরের দল নির্বাচন নিয়ে এর আগেও বেশ সমালোচনার মুখে পড়েছেন নান্নু বাশার। বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল ইস্যুতে তারা নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি। সম্প্রতি এনামুল হক বিজয়ের হঠাৎ করে বদলি হিসেবে ডাকা নিয়েও সমালোচনা হয়েছে। জানা গেছে, নির্বাচক পদ থেকে সরিয়ে দিল বোর্ডের সংজ্ঞা রাখা হবে নান্নুকে। সাবেক এই ক্রিকেটারকে দেয়া হতে পারে ভিন্ন কোনো দায়িত্ব, আর বাশারের জায়গা হতে পারে এ দলে। এদিকে নতুন নির্বাচক হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। সেই তালিকায় উপরের দিকে আছেন হান্নান সরকার এবং হাসিবুল হোসেন শান্ত, দুজনে বর্তমানে অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচকের দায়িত্ব আছেন। বয়সভিত্তিক দলে কাজ করায় বিসিবির আস্থা অর্জন করায় এবার জাতীয় দলের আলোচনায় তারা। এদিকে হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। তার বর্ষ এখনও বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে তাকে কিছু বলা হয়নি। আপাতত ১৯ দল আসন্ন ত্রিদেশীয় সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। শেষ পর্যন্ত কি ঘটবে এই ঘটনা? নান্নু বাশার যুগের অধ্যায় কি শেষ হবে? তারা তো ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে, একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যেখানে বারবার তারা সমালোচনা পড়েছেন টিম সিলেকশনে, সেখানে তাদেরকে না রাখাই ভালো। শেষ পর্যন্ত বিসিবি বস নাজমুল হাসান পাপন যে তার ভুলটি বুঝতে পেরেছেন, তার জন্য তাকেও একটি ধন্যবাদ দেওয়া যেতে পারে। কারণ যাদের দিয়ে দলের কোনো উপকার হয় না, শুধু দলের ক্ষতি হয়, তাদের কেন রাখা হবে? এর পরের পালা হাতুরু সিংহে তাকেও দল থেকে বিদায় করে দেওয়া হোক, তাই দায়ও এড়ানোর কোনো সুযোগ নাই। তো বন্ধুরা, আপনারা কী ভাবছেন?